नमस्कार আমার ইউটিউবে শ্রোতা বন্ধুদের আমরা বিষ্ণুপুর থেকে পুরুলিয়া এসেছি লক্ষণ দাসের বাড়ি সেই লক্ষণ দাসের বাড়িতে যে আমরা এসেছি এখন বাজে 2:30 আমরা সকাল 6টার সময় বেরিয়েছি তো আমরা আগামী দিনে আজকে লক্ষণ দাসের 2005 এ আপনারা গান শুনেছিলেন জামরঙ্গের ফিতা তো আমরা নতুন ওই গানগুলোকে নতুন ভাবে আমরা নিয়ে আসতে চাইছি আমি আশায় আশায় বসেছিলি কোথায় ওগো কুলির গায়ে মুড়াতে কেন কেন কবে নিয়ে যাবি মেলা দেখাতে রেল ফরা কবে নিয়ে যাবি মেলা দেখাতে কালকে নিয়ে যাব মেলা দেখাতে ওগো সজনি কাল শুনবেন ভালো করে আমি সেই গান নিয়ে আসবো অবশ্যই এবং কৃষিদার তো এই মাঝখানে ডিজে গানের জন্য মানে শিল্পীরা কিছুটা বসে গেছে যার জন্য আমি আবার দাদাকে ধরেছি যে দাদা যেন আবার সেই পুরনো গানগুলো কিছু নতুন কথা দিয়ে সেই গানগুলো আপনাদের কাছে তুলে ধরতে পারি আপনারা দেখবেন সেই গানগুলো নিশ্চয়ই ভালো লাগবে যে গানটা আপনি করেছেন একটু গানটা বলে দেন গানটি হচ্ছে ইংরেজি বল নীল রঙের ফিতা যেটা হয়তো আপনারা শুনেছেন তখন জামরঙ্গের ফিতা এখন নীল রঙের ফিতা ঠিক আছে ওই গান নিয়ে আমি আসবো আপনার কাছে যে গানটা আমরা নিয়ে আসছি সেটা কৃষি গ্রুপ এটা সার্চ করলে আপনারা পেয়ে যাবেন এই কৃষি গ্রুপ থেকে আমাদের এই গান আমরা সমস্ত কিছু রিলিজ করব এবং তার মধ্যে আপনারা সবাই মানে দেখবেন এবং আমাদের প্রচুর পরিশ্রমের ফলে এই গান নিয়ে আমরা আবার পুনরায় আপনাদের কাছে পৌঁছাতে এবং আপনারা অবশ্যই আনন্দ পাবেন এই গান সার্চ করবেন কৃষি গ্রুপ ইউটিউব নমস্কার আমার নাম হচ্ছে অনিমা দাস এবং আমার বাড়ি হচ্ছে রঘুনাথপুর চেরিয়ামা আপনারা যে গান একটু আগে লক্ষণ দামকে শুনলেন কিনে দেব নীল রঙের ফিতা সেই গান আমি ওনার সাথে ডুয়েট করেছি আমরা দুজনেই তো যাই হোক আপনাদেরকে সকলকেই জানাবো যে সেই গান আপনারা কৃষি গ্রুপ সার্চ করবেন এবং যদি আমাদের গানখানা পরপর কিছু গান শুনতে পাবেন দু তিনখানা যাই হোক যদি ভালো লেগে থাকে আপনারা নিশ্চয়ই কেসি গ্রুপ সার্চ করবেন পেয়ে যাবেন আর যদি গানখানা ভালো লাগে তো আপনারা একটু কি বলবো লাইক করবেন লাইক বা কমেন্ট করবার চেষ্টা করবেন ভালো লাগুক বা না লাগুক আচ্ছা তোমার সিঙ্গেল গান গেয়েছি সে গানখানার নাম হচ্ছে আমার জমিটা হলো বহাল আমার ভাইকে ধরা বহাল যাই হোক এই গানখানা শুনে যদি কেসি গ্রুপ সার্চ করে যদি ভালো লাগে সেটা আপনারা কমেন্ট করবার চেষ্টা করবেন বড় ঘরে দড় ঘরে বিহা দিল মরে লেলা ভঙ্গা মরদ আমার কিছুই নাই করে গো কিছুই নাই সকাল হলে যাব চলে খাটে খাবো বাপের ঘরে মরদ কিছুই নাই খাটে খাবো বাপের ঘরে মরদ কিছুই নাই করে